একই মেয়েটাকে বিশ্বাস করে আবারও একটা বড় ভুল করলি। এই ভুলের মাশুল তোকে দিতেই হবে। যখন সেই দিনটা আসবে সেদিন তোর মনিমার কথা মনে পড়বেই, আর আমি আমি সেই দিনটার অপেক্ষায় থাকব। অন্নপূর্ণা, তুমি চুপ করতে জানো না? এখনো এত কিছুর পরেও তুমি এত কথা বলছো কি করে? আমাকে সন্তান সুখ পেতে দেবে না বলে তুমি তুমি দিনের পর তিন বছরের পর বছর এত জঘন্য জঘন্য কাজ করে গেছো, এত বিশ্বাসঘাতকতা করেছো, খুন পর্যন্ত তুমি করেছো। অন্নপূর্ণা, একটা মেয়ে হয়ে তুমি একটা মেয়ের এত বড় ক্ষতি তুমি কি করে করলে? অন্নপূর্ণা, কি করে? ক্ষতি তো এখনো কিছু দেখোইনি কৃষ্ণা, এবার দেখবে। দিন গোনা শুরু করো। দৃষ্টি বাসু, আমি কিন্তু ফিরে আবার আসবই খুব শিগগিরই, আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। তুমিও দিন গোনা শুরু করো। এরপর এমন ছবুল মারব না সেটা সহ্য করার মতো ক্ষমতা কিন্তু তোমার নেই, বুঝেছ? অলওয়েজ ওয়েলকাম মনিমা, আমি আপনার অপেক্ষায় থাকবো। আপনি যতই চেষ্টা করুন না কেন, দুষ্টের দমন হয়ে ভালোরই জয় হয়। আপনি কোথায়? কেন, বাড়িতে? আপনাকে তো বললাম। ঠিক করে বলুন, আপনি কোথায়? ঠাকুর, আমাকে ক্ষমা করো, পাপ নিও না। কিছু মিথ্যে সাময়িক ভালোর জন্য অশান্তি এড়াবার জন্য বলতে হয়।